হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পশ্চিমবাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার। সত্যি বন্ধুরা, আজ আমাদের সেই সুপরিচিত পশ্চিমবাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে বিখ্যাত খিরাইতে নিয়ে চলে এসেছি। সত্যি বলতে কত ধরনের ফুল যে আপনি এখানে দেখতে পাবেন তার কোনো সীমা নেই। মনে হয় যেন এগুলি মানুষের হাতে তৈরি হতেই পারে না। সত্যি নির্জন নিস্তব্ধতা আর পাখির ডাকের সঙ্গে তাল মিলিয়ে মাটির উপর মানুষের তৈরি করা ফুল বাগানগুলি দেখলে মনে হয় যেন এ কোন জগতে আসিয়াছি। এখানের ফুল বাগানগুলি সত্যি খুব সুন্দর প্রকৃতির আর এক সারি করে তৈরি করা। যত দূরে চোখ যায় তত দূরেই যেন রং বেরঙের ফুলগুলি চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। আপনার মনে হতে পারে যেন এখানেই দিনভর রাত থেকে যাই। আর তার সঙ্গে আমার চ্যানেলে দিনভর রাত থাকতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই খিরাইতে আসতে হলে আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে হাওড়া মেদিনীপুর লোকাল বা হাওড়া খড়গপুর লোকাল ধরে নেমে যাবেন পাঁশকুড়ার ঠিক পরবর্তী স্টেশন খিরাইতে। এই খিরাই স্টেশনে নেমে ট্রেন লাইনের ধার ধরে প্রায় 2 কিলোমিটার হেঁটে গেলে প্রাকৃতিক সৌন্দর্য ভরা মানুষের হাতের তৈরি এক অদ্ভুত এবং সৌন্দর্য ভরপুর ফুলের বাগান দেখতে পাবেন। আর যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে চলে আসুন পাঁশকুড়ার পুরাতন বাসস্ট্যান্ডে। আর এই বাসস্ট্যান্ড থেকেই আপনারা পেয়ে যাবেন অনেক টোটো। এই টোটোই আপনাকে পৌঁছে দেবে ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। মাটির তৈরি জমির বান ধরে ঘুরে ঘুরে দেখে নিতে পারেন সমস্ত রকমের ফুলের বাগান। তাদেরকে বলে আপনারা পছন্দ মতো ফুল কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু ফুল ছিঁড়ে বা গাছ ভেঙে চাষি ভাইদের ক্ষতি করবেন না। আর এই ফুলের বাগানে কিছুটা সময় ভাগ করে নিতে পারেন নিজের প্রিয় মানুষটার জন্য। এখানে যাওয়ার সময় অবশ্যই একটি জলের বোতল আর কিছু শুকনো খাবার ব্যাগে করে রাখবেন, কারণ এখানে তেমন কোনো দোকানও নেই আর জল খাওয়ার সুব্যবস্থাও নেই। এখানে রাত্রি যাপনের জন্য কোনো কিন্তু হোটেল পাবেন না, তাই সন্ধ্যের আগেই পুরোটা ভালো করে ঘুরে নিন আর রাত্রির আগেই বাড়ি ফিরে আসুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন।